দরজায় করোনার চেয়ে পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে ঘিরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমে উঠেছে পশুর হাট। উৎসবের আমেজে মেতে উঠেছে কুয়েতও। নিজেদের সাধ্যমতো কিনছেন কোরবানির পশু। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও নিচ্ছেন কোরবানির প্রস্তুতি। কুয়েতে সেবদি, কাবাদ, শোয়েখ সহ সরকার নির্ধারিত বিভিন্ন জায়গায় বাজার জমে উঠেছে কোরবানির পশুর। জানা যায় এখানকার অধিকাংশ পশুই আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে, সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এসব পশু। স্থানীয়ভাবেও বিভিন্ন খামারে করা হয় পশুপালন। তবে ঈদকে ঘিরে কয়েক গুণ বেড়ে যায় এসব পশু আমদানি। তবে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার বেশি দাম। একই সাথে কুয়েতের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় গরুর মূল্য কিছুটা কম হলেও সেখানে দুম্বার মূল্য তুলনামূলক বেশি। একটি গরুর মূল্য 350 দিনার থেকে শুরু আর একটি দুম্বার মূল্য শুরু হয় 50 দিনার থেকে। সেবদি দুম্বা বাজার, এখানে দুম্বা আছে, গরু আছে, এরপরে আপনার উট আছে। তো এখানে আসে সবাই মোটামুটি, যারা কোরবানি করার ইচ্ছা বা নিজেরা এমনি খাওয়ার জন্য নিয়ে যায়। তো মোটামুটি দাম অন্যান্য বাজারে একটু বেশি বললে চলে এই আর কি। মনে করেন 85-80, ঠিক আছে, এরকম বেশি কিনি হয়। আর ওগুলা 100-105 টাকাও বেচি, ঠিক আছে। ওগুলো কয়েকদিন আগে 100 টাকা বেচি, করব যেগুলো ওই শিঙওয়ালা, ঠিক আছে। আর এই যেগুলো আছে এগুলো 110 টাকা, 105 টাকা, আবার দেখা যাচ্ছে 120 টাকাও যায়, ঠিক আছে। এগুলো এরকমই দাম এখন, খুব কমই, ঠিক আছে। হয়তো ঈদের দিন, ঈদের আগের দিন বা ঈদের দুই দিন আগের থেকে, ঠিক আছে, এরকম বেচা কিনে হইব। ঈদের পরের দিনও শুধু কিনে, ঠিক আছে। ঈদের পরের দিনও মানে, ঠিক আছে, অনেকে ঈদের 7 দিন তক কুরবানি, ঠিক আছে, ওই 7 দিন তক মনে করেন বেচা কিনা চলবে। জীবিকার তাগিদে অনেকে প্রবাস জীবন কাটালেও কোরবানি ঈদের এই আমেজ ধরে রাখতে হাটে যান সবাই। কেউ একা, আবার অনেকে কয়েকজন মিলে অংশীদারের ভিত্তিতে পশু কোরবানি করে থাকেন। দর কষাকষিতে পছন্দসই পশুটি কিনতে পেরে খুশি ক্রেতারা। এরই মধ্যে অনেকে আবার পছন্দের পশু কিনে তা রেখে আসছেন খামারেই। এদিকে কুয়েতে বর্তমানে তাপমাত্রা 50 ডিগ্রির উপরে ওঠানামা করছে। এই গরমকে উপেক্ষা করে চলছে কোরবানি পশু কেনা, যা চলবে ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। দেশটির নিয়ম অনুযায়ী স্থানীয়ভাবে নির্ধারিত জায়গায় দিতে হয় এই কোরবানি। মাসারুল হক মুহাজির, কালবেলা।